ক্লাস 4, তোমরা বইয়ের 12 পাতা খোলো। এখন আমাদের কম্পিউটার ক্লাস হবে। আজ আমরা পড়ব GUI ভিত্তিক অপারেটিং সিস্টেম, অর্থাৎ গ্রাফিক ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম, তার মানে ছবি ভিত্তিক অপারেটিং সিস্টেম। তাহলে এরকম একটা অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে উইন্ডোজ। তাহলে উইন্ডোজে যে কাজকর্মগুলো হয় তার সম্পর্কে জানব। এটি একটি বহুল প্রচলিত, মানে অনেক বেশি প্রচলিত, বেশি ব্যবহার হয় এরকম একটা অপারেটিং সিস্টেম। 10-এ কমান্ড বা নির্দেশ কিবোর্ডের সাহায্যে টাইপ করতে হতো, অর্থাৎ 10 হচ্ছে CUI, অর্থাৎ ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। তাই এতে কমেন্ট বা নির্দেশ কিবোর্ডের সাহায্যে টাইপ করতে হতো, লিখে দিতে হতো যে কি কাজ করব। এতে নানা রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকত। লিখতে গিয়ে আমাদের অনেক সময় একই অক্ষর দুবার তিনবার বা তারও বেশি বার পড়ে যায়, বা কখনো ফাঁকা স্থান চলে আসে, বা কোনো অন্য একটা টিপতে গিয়ে পাশেরটা টেপা হয়ে যায়, এরকম অনেক কিছু ভুল চলে আসে। কিন্তু যদি ছবি থাকতো, ছবির গায়ে ক্লিক করতে গিয়ে আমাদের খুব বেশি ভুল হওয়ার কিছু চান্স ছিল না, তাই এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো। মাইক্রোসফট কোম্পানি প্রথম 1985 সালে উইন্ডোজের প্রথম সংস্করণ, মানে সর্বপ্রথম যেটা এসেছিল সেটা হচ্ছে প্রথম সংস্করণ বাজারে নিয়ে আসে। এরপর 1992 সালে, তাহলে 1985-তে প্রথম, তারপরে এসছে 1992 সালে উইন্ডোজ 3.1 নামে একটি সংস্করণ নিয়ে আসে, যেটি প্রথম সফল সংস্করণ। অর্থাৎ 1985 সালে যেটা এসেছিল সেটার সাথে মানুষ খুব বেশি পরিচিত হয়নি, খুব বেশি চলেনি। কিন্তু যখন 3.1 এলো তখন কিন্তু মানুষ সেটাকে বেছে নিল। এই অপারেটিং সিস্টেম গ্রাফিক্স যুক্ত, মানে তাতে ছবি ছিল ও ব্যবহারকারীর সঙ্গে ছবির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। অর্থাৎ আর আমাদের কমেন্ট লিখে লিখে কাজ করতে হলো না, ছবি থাকতো, সেই ছবির ওপরে ক্লিক করে করে কাজ করা শুরু হয়ে গেল। এতে মাউস ব্যবহৃত হতো, তাহলে এই ছবিগুলোতে পৌঁছানোর জন্য মাউসের পয়েন্টার দিয়ে আমরা ক্লিক করতাম। এই জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI বলা হয়। উইন্ডোজের বিভিন্ন সংস্করণ, তাহলে 85-তে তো প্রথম এলো, সেই সংস্করণের নাম ছিল উইন্ডোজ 1.0। 92 সালে পরবর্তী সংস্করণ, সেটা সফল ছিল, মানে অনেক বেশি মানুষ তাতে সাড়া দিয়েছিল, ব্যবহার করেছিল। এই সংস্করণের নাম্বার হচ্ছে 3.1। এরপরে আবার 95 সালে নতুন সংস্করণ এলো, সেটা হচ্ছে 95। এই 95 দেখেই বোঝা যাবে যে 1995 সালে যেটা এসেছিল উইন্ডোজ 95। তারপরে 98 সালে আবার নতুন আসে উইন্ডোজ 98, সালের সাথে একই নাম্বার যুক্ত। 2000 সালে উইন্ডোজ মিলিনিয়াম আর উইন্ডোজ 2000, দুটো নামেই এসেছিল। উইন্ডোজ মিলিনিয়াম একটা ভার্সন এসেছিল আর উইন্ডোজ 2000, দুটো একই সাল হলেও নাম আলাদা, তাই ভার্সনেও সামান্য পার্থক্য ছিল। 2001-এ আবার এলো XP, মানে এক্সটেন্ডেড প্রফেশনাল ভার্সন। 2007 সালে বাজারে আসে উইন্ডোজ ভিস্তা। 2009 সালে আসে উইন্ডোজ 7। 2013 সালে আসে উইন্ডোজ 8.1। 2015 সালে আসে উইন্ডোজ 10। তাহলে এত ভার্সন, মানে উইন্ডোজের ওই অপারেটিং সিস্টেমে নানা কিছু পরিবর্তন করে, পরিমার্জন করে নানা ভার্সন এসেছিল উইন্ডোজের। এবার
আমরা একটু উইন্ডোজ সেভেনটা দেখে নিই। উইন্ডোজ সেভেন ভার্সনে কি ছিল? উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম, সেভেন অপারেটিং সিস্টেম কোন সালে এসেছিল? 2009 সালে। তাহলে এইটা এখনও আমাদের এই ইন্ডিয়াতে চলে স্কুল টুলগুলোতে, তাই জন্য আমরা এইটা সম্পর্কে একটু ভালো করে জানবো। আর এটা অনেকই জনপ্রিয়। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হওয়ার জন্য ডসের মতো কমান্ড মুখস্থ করে কিবোর্ডের মাধ্যমে টাইপ করে কাজ করতে হয় না। মাউস দিয়ে বিভিন্ন আইকনে ক্লিক করে সহজেই কাজ করা যায়। তাহলে এটা একটা সুবিধা, একসাথে অনেকগুলি উইন্ডোতে কাজ করা যায়। তার মানে স্ক্রিনটাকে ভাগ করে অনেকগুলো উইন্ডো খুলে সেখানে বিভিন্ন সফটওয়্যারে কাজ করা যায়। নেটওয়ার্কে কাজ করা যায় বলে অনেকগুলি কম্পিউটারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করা যায়। এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে সহজেই তথ্য আদান প্রদান করা যায়। এই অপারেটিং সিস্টেমে ইন্টারনেট, ইমেল ইত্যাদি করা যায়। কাজ করার সময় অনলাইন হেল্প এবং প্রয়োজনীয় সাহায্য ব্যবহারকারী পেতে পারে। তাহলে এতটা পড়লাম আজকে।